আট মাস ধরে চলছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান। যুদ্ধের কারণে ইউক্রেন থেকে বন্ধ হয়ে যায় খাদ্যশস্য রপ্তানি। অন্যদিকে একের পর এক নিষেধাজ্ঞায় বিশ্ববাজারে কমে যায় রুশ জ্বালানির সরবরাহ। এতে বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী খাদ্য ও জ্বালানির দাম। এর মাঝেই অন্যান্য মুদ্রার বিপরীতে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এতে করে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লড়াই ক্রমশই কঠিন হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন কথা বলছে আইএমএফ। প্রতিবেদনটিতে বলা হয়, 2000 সালের পর এখন সবথেকে শক্তিশালী মার্কিন ডলার। ডলারের বিপরীতে জাপানের ইয়েনের দাম কমেছে 22%, অন্যদিকে 13% কমেছে ইউরোর দাম। আইএমএফ বলছে, মাত্র কয়েক মাসের ব্যবধানে ডলারের এমন শক্তিশালী হয়ে ওঠায় বৈশ্বিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। এতে করে বাড়ছে নিম্ন আয়ের দেশগুলোর ঋণ সংকটে পড়ার আশঙ্কা। মার্কিন ডলারের প্রভাব বাড়লেও পণ্য রপ্তানিতে দেশটির অংশীদারিত্ব 12% থেকে কমে 8% নেমেছে। তবে এখনও রপ্তানি বাজারে ডলারের আধিপত্য 40% রয়েছে। ডলারের একক আধিপত্য রুখতে কার্যকর ব্যবস্থা না নিলে শিগগিরই বিশ্বব্যাপী মন্দা গ্রাস করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। নাফি আরমান মনন, এখন বিশ্ব।